পরপর দুইবারের বেশি সভাপতি হওয়া যাবে না। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী সহ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি সভাপতি সবার জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব একজন গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির চেয়ারম্যান বা সভাপতি একটানা দুইবারের বেশি সেই পদে থাকতে পারেন কি না এই বিষয়ে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। তো বন্ধুগণ, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে পরপর দুইবারের বেশি সভাপতি হওয়া যাবে না। এটি আজকে 30 মার্চ 2023 প্রকাশিত হয়েছে। এখানে বলা হচ্ছে স্কুল কলেজ ও মাদ্রাসার বিদ্যমান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা অনুযায়ী একজন সভাপতি বা চেয়ারম্যান কতবার হতে পারবেন সে বিষয়ে কোনো সুস্পষ্ট উল্লেখ নেই। ফলে একজন সভাপতি টানা এক যুগেরও বেশি সময় ধরে থাকার উদাহরণও আছে। তবে সংশোধিত নতুন প্রবিধানমালায় টানা দুইবারের বেশি সভাপতি পদে থাকার সুযোগ থাকবে না। দুইবার সভাপতি হওয়ার পর একবার বিরতি দিতে হবে, পরে আবার তিনি সভাপতি হতে পারবেন। এমন বিধান রেখে চূড়ান্ত করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2023। শিক্ষা মন্ত্রণালয় সংসদীয় কমিটি, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এই প্রবিধানমালা ইতিমধ্যে চূড়ান্ত করেছে। অতি দ্রুত এই প্রবিধানমালা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে বলে ঢাকা বোর্ড জানিয়েছে। 2021 সালে হাইকোর্টের এক অভিমতে বলা হয়েছে কোনো স্কুল কলেজ ও মাদ্রাসার গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি বা চেয়ারম্যান কোনো ব্যক্তি পরপর দুইবারের বেশি হতে পারবেন না। বিষয়টি বোর্ডগুলোর সংশ্লিষ্ট প্রবিধানমালায় অন্তর্ভুক্ত করতে পরামর্শ দিয়েছিল আদালত। এছাড়া বিদ্যমান ম্যানেজিং কমিটিতে সভাপতি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কী হবে নির্ধারণ করা নেই। ফলে দেশের অনেক প্রতিষ্ঠানে স্বশিক্ষিতরা সভাপতির দায়িত্ব পালন করেছেন। এতে প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে অধ্যক্ষ বা প্রধান শিক্ষকরা বিড়ম্বনার শিকার হন। এ কারণে এবার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হবে। প্রস্তাবিত প্রবিধানমালায় সভাপতির জন্য সর্বনিম্ন এইচএসসি পাস নির্ধারণ করা হচ্ছে, আর সরকারি কর্মকর্তাদের সভাপতি হতে হলে নিজ নিজ দপ্তর থেকে অনাপত্তিপত্র নিতে হবে। একজন ব্যক্তি দুটি মাধ্যমিক ও দুটি কলেজ মিলিয়ে সর্বোচ্চ 4টি প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন। এছাড়া সংশোধিত এই প্রবিধানমালায় বিশেষ পরিস্থিতিতে বিশেষ কমিটি গঠনের এখতিয়ার দেওয়া হয়েছে শিক্ষা বোর্ডগুলোকে। বর্তমানে বিশেষ পরিস্থিতি অ্যাডহক কমিটি গঠনের এখতিয়ার রয়েছে শিক্ষা বোর্ডগুলোর। এই অ্যাডহক কমিটির মেয়াদ 6 মাস। এই সময়ের মধ্যে রুটিন কাজ ছাড়া কোনো ধরনের নিয়োগ বা বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারে না অ্যাডহক কমিটি। এই সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ নিয়মিত কমিটি গঠন করতে হয়। নিয়মিত কমিটির মেয়াদ 2 বছর। সংশোধিত প্রবিধানমালা অনুমোদন হলে বিশেষ কমিটি গঠন করা যাবে। এই কমিটি নিয়মিত কমিটির মতোই সব দায়িত্ব পালন করতে পারবে। 2 বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করতে পারবে। যেসব প্রতিষ্ঠানে কমিটি নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছে সেসব প্রতিষ্ঠানে এই বিশেষ কমিটি গঠন করা হবে বলে বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন। বিদ্যমান পরিচালনা কমিটিতে প্রবিধানমালা অনুযায়ী ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির 16টি দায়িত্ব পালনে বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু গভর্নিং বডির সভাপতি এসব দায়িত্বের বাইরে প্রতিষ্ঠান পরিচালনায় অযাচিত হস্তক্ষেপ করে। সম্প্রতি রাজধানীর একটি নামী প্রতিষ্ঠান মণিপুর উচ্চবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নোটিশ দিয়ে স্কুল 5 দিন বন্ধ ঘোষণা দেন, কিন্তু সভাপতির এমন ছুটি দেওয়ার এখতিয়ার নেই। ফলে কেন এখতিয়ার বহির্ভূত কাজ করলো এ বিষয়ে সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দেয় ঢাকা শিক্ষা বোর্ড। নোটিশের জবাবে ওই সভাপতি না জেনেই এমনটি করেছেন বলে জানান, এমন কাজের জন্য বোর্ডের কাছে ক্ষমাও চেয়েছেন। শিক্ষকরা বলছেন কমিটির সভাপতি যদি অদক্ষ বা তার দায়িত্ব সম্পর্কে না জানেন তাহলে এমনটি হওয়াটাই স্বাভাবিক, তাই কমিটিতে সভাপতির জন্য আরও শর্ত আরোপ করা উচিত। প্রাথমিক বিদ্যালয়গুলোর ব্যবস্থাপনার কমিটির সভাপতির যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস বাধ্যতামূলক, অথচ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বিদ্যমান প্রবিধানমালায় যোগ্যতার উল্লেখ নেই।
সংশোধিত প্রস্তাবিত প্রবিধানমালায় এইচএসসি করার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। তবে এইচএসসি নয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরিচালনা কমিটিতে সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতক হওয়া উচিত। শিক্ষকরা বলছেন, প্রাথমিক বিদ্যালয় সে মাধ্যমিক প্রতিষ্ঠানের সভাপতির যোগ্যতা অবশ্যই ভিন্নতর হবে। অনার্স মাস্টার্স কলেজগুলোর গভর্নিং বডি সভাপতির যোগ্যতা তো আরও বেশি হওয়া জরুরি। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, প্রবিধানমালার সংশোধন কাজ শেষ হয়েছে, এখন এটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে, এরপর এই প্রবিধানমালার সরকারি আদেশ জারি হবে। তো বন্ধুগণ, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অতি ধৈর্য সহকারে দেখলেন এবং আজকের এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয়, কোনো স্কুল কলেজ ও মাদ্রাসায় একজন সভাপতি বা ম্যানেজিং কমিটির চেয়ারম্যান একটানা দুইবার থাকতে পারবেন কি না, এই বিষয়ে আসলেই বিস্তারিত বুঝতে পারলেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দেবেন। সেই সাথে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।